দিলীপ ঘোষ সদা মিডিয়ার ব্রিফিংয়ে ছিলেন এবং দুর্ভাগ্যজনক উনি বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর থেকে উনি এইবার নির্বাচনে হারলেন। কিন্তু ওনার যে একেবারে কমফোর্ট বাবেল ছিল সেই মেদিনীপুর তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি নির্বাচনে হেরে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেসকে জানিয়েছেন যে একেবারেই আমাকে হারানোর জন্য একটা প্ল্যান মাফিক ওই কেন্দ্রে পাঠানো হয় এবং তার পিছনে পার্টি রয়েছে, পার্টির লোকজন রয়েছে। সেই জায়গায় উনি কাঠিরও ব্যবহার করেছে যে হাতে আমার পিছনে কাঠি নিয়ে ঘোরা হয়, একটা প্রসঙ্গ এরকম। আর সৌমিত্র খাঁ সম্ভাব্য তৃণমূলে প্রায় আবার ফিরে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের সাংসদ। দেখুন, আজকে যদি আমাকে কেউ বলে দেবে যে দিদি আপনাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে, আগে আমাকে শিখতে হবে তারপর বলতে হবে, সময় লাগবে, ঠিক আছে? একজন মানুষ মেদিনীপুর থেকে জিতে চেয়ে ওর বাড়ি ওখানে, ও ছোটোবেলা থেকে ওখানের মানুষের আবেগটা ও মানুষের সেন্টিমেন্টটা চিনে, তাহলে হঠাৎ করে দুর্গাপুর কেন দিয়া হলো? আগে বুঝতে হলো, ভাবতে হলো, সংগঠনটা বানাতে হলো, মানুষকে একজোট করতে হলো, তারপরে ক্যাম্পেইনিং করার জন্যে উনি বেরোলেন, ঠিক আছে? তাও দিলীপ ঘোষ জি, দিলীপ ঘোষ দাদা, আমি তো ওনাকে নিজের বাবার মতন মানি, দেখি অ্যাজ আ ফাদার টাইপ। তো উনি নিজের মুখের উপরে, নিজের যা ওনার রেনাউন্ড ফেস ছিল তার উপরে উনি ভোটটা নিয়ে এসেছেন। যদি ওনারকে ওনার পুরনো কনস্টিটুয়েন্সিটা দেওয়া হতো, তাহলে উনি জয়যুক্ত হতেন, একদমই জয়যুক্ত হতেন। কেন দিয়া হলো দুর্গাপুর? তারপরে আপনি দেখুন আলুওয়ালিয়াজি যা দুর্গাপুর ছিলেন, আচ্ছা দুর্গাপুরে একটা প্লাস পয়েন্ট কেন ছিল আলুওয়ালিয়াজির জন্যে? আমি প্রায় মানে 34 না 35 ফ্যামিলিকে চিনি যারা পাঞ্জাবি। আপনি আমার সঙ্গে দুর্গাপুর যাবেন, আমি আমার যা বাইরে জুনিয়ররা বসে আছে, আপনি ওকে জিজ্ঞেস করুন, আমি যখন আসানসোল দুর্গাপুর কোর্টে যাই, ওই পাঞ্জাবি ফ্যামিলিরা আমাকে খানা পানি সব কিছু পাঠিয়ে দেয় নিজের বাড়িতে ডেকে, না এখানে রেস্ট করো। তো ওটা একটা পজিটিভ আলুওয়ালিয়াজির সঙ্গে সাইন ছিল যে ওখানে পাঞ্জাবিরা অনেক ছিল দুর্গাপুরে। একটা যখন একসঙ্গে লোকজন বসে তো এক ধরনের কানেকশনটা খুব ভালো সেট হয়। আর উনি আগে জয়যুক্ত হয়েছিলেন দুর্গাপুর থেকে, আবার হতেন, আবারই হতেন। আমি আরও একটা কথা বলবো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মুসলিম অ্যাপিসমেন্ট পলিটিক্স করেছেন। উনি মাঝে মাঝে মাথায় ওড়না দিচ্ছেন, উনি মাঝে মাঝে আফতার করছেন, উনি মাঝে মাঝে মুসলমানকে আল্লাহ কসম খাইয়ে দিচ্ছেন, উনি জিহাদ করার কথা বলছেন। তাহলে যা হাইলি পপুলেটেড মুসলমান এরিয়া ছিল, ওখানে দুটো মুসলমান ক্যান্ডিডেট ছিল না বিজেপি পাশে? আর যদি মুসলমান ক্যান্ডিডেটকে দাঁড়ানো বারণ হয়েছিল, না এরা এরা পশ্চিমবঙ্গতে ঘৃণা করে মুসলমানকে দেখে, তাহলে এরা মুসলমান স্টার প্রচারক কেন দাঁড়ালো? স্ট্র্যাটেজিটা তো খেলতে হবে, স্ট্র্যাটেজিটা তো করতে হবে, একটা ব্লু প্রিন্টটা তো বের করতে হবে যে কোন জায়গার মানুষ কোন মানুষের কথাটা শুনবে, কোন মানুষের কথাটা শুনবে। আপনি আপনি চিন্তা করুন যে হায়দ্রাবাদে আসাদুদ্দিন আওয়েসির বিরুদ্ধে মাধবীলতাজি ছিলেন, ওনার অনেক মুসলিম জায়গাতে ক্যাম্পেইনিং ইনকমপ্লিট ছিল, আর বাঙালি সোনারের জায়গাটা ইনকমপ্লিট ছিল। উনি সেন্ট্রাল পার্টি অফিসকে বলে আমাকে ডাকলেন, আমাকে ডেকে উনি মুসলিম এরিয়াতে ক্যাম্পেইনিং করালেন, 5,80,000 মুসলমান মহিলার সঙ্গে আমাকে বসিয়ে দিলেন, তারপরে বাঙালি সোনার মার্কেট আমাকে নিয়ে গেলেন, ওখানে বাংলাতে আমার স্পিচ করালেন। আর আপনি দেখুন একবার শুধু উনি আসাদুদ্দিন আওয়েসি যা 40 বছর থেকে ওর গড় ছিল তাকে উনি হিলিয়ে দিলেন, আগামী 2029 উনি জিতে যাবেন। যখন হায়দ্রাবাদ মানুষরা এটা বুঝছে যে কাকে কখন বক্তব্য করাতে হবে, এই বাঙালের মানুষরা বুঝল না? কেন বসিয়ে দিল মাহফুজা দিকে? তো উনি তো বিরাট খুব ফায়ার লেডি, খুব ভালো বক্তব্য দেন, কেন বসিয়ে দিল? কি হয়েছে, উনি কি খারাপ করেছেন মাহফুজা দি? পশ্চিমবঙ্গের বিরুদ্ধে উনি, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উনি কি করেছেন একটা কথা বলুন তো। আমি তো মাঝে মাঝে রেগে বলেও যাই, কোনো একটা ফ্যাক্ট রেখেও দিই, কিন্তু মাহফুজা দি তো কখনো বলেন না,
খারাপ খারাপটাও বলেন না, ভালোটা সব সময় বলেন। আমি তো বলিও দি, কেন ওনাকে সাইড করা হলো, কেন ওনাকে ওই জায়গা পাঠানো হলো না যা জায়গা ওনার দরকার ছিল? শুদ্ধ শুভেন্দু অধিকারী দাদা, একটাই মুখ থাকবে। আজকে আমি একটা কফি খেলাম, আর আমি চার বছর বলতে থাকবো কফি খেয়েছি কফি খেয়েছি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, খুব বিরাট ব্যাপার। আমি খুব সম্মান করি কি উনি হারিয়েছেন, কিন্তু চার বছর আপনি একটাই কথা বলবেন? আপনি বললেন শুভেন্দু অধিকারী দাদাকে, আমি আমি ডাইরেক্ট বলছি কি, আপনি বললেন কি জঙ্গলমহল আপনি দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে জঙ্গলমহল কেন জিত হলো না ভারতীয় জনতা পার্টি? আপনি বললেন সিঙ্গুর আপনি দেখিয়েছিলেন, তাহলে কেন সিঙ্গুর জিত হলো না ভারতীয় জনতা পার্টি? আপনি বললেন কে আপনি আপনি ঝাড়গ্রাম না কী কী আপনি দেখিয়েছিলেন আমার, ইফ আই এম নট রং, তাহলে আপনি আপনি কেন জিত জয়যুক্ত করালেন না, কেন করালেন? আরামবাগ সিট আপনি ভাবুন, আরামবাগ সিট যা একদম চোখটা বন্ধ করে আমরা জিততাম সেটা আমরা হেরে গেলাম। আগেরবার ডিফিট ছিল 1700 প্লাস, এবার 8000 মত। এবার ভাব, তাহলে দেখুন কারো উপরে আঙুলটা তোলার আগে নিজের গ্রেভানটা ঝাঁকতে হবে। আর আমি একদম পরিষ্কারভাবে বলছি, মমতা অনেক ভালো কাজ করেছে, মমতার পার্টিটা খুব ভালো আছে তার জন্যে জয়যুক্ত হয়েছে, না একদমই নেই। ইগনোরেন্স নেচার অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড দ্য ব্যাড সিলেকশন অফ ক্যান্ডিডেট, এটা আমার এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ভুল ছিল, তার জন্যে মমতা দিদির আচলে 29টা সিট চলে গেলো।